দিনহাটায় বিজেপির সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। জানা যায় আজ সন্ধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে দিনহাটা 1 নং ব্লকের কিষাম ও দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে ছিল নির্বাচনী সভা এবং যোগদান কর্মসূচি। এর মঞ্চও তৈরি হয়ে গিয়েছিল। সোমবার সকালে চোখে পড়ে এই মঞ্চটি পুড়ে গেছে। বিজেপির অভিযোগ, রবিবার রাতে তৃণমূল দুষ্কৃতীরা এই মঞ্চটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দেখুন, তৃণমূল মানেই চোর। চোর যা কাজ করে রাতের অন্ধকারে করে। তারা আমাদের আজকে ওই খেরবাড়িতে যে মঞ্চ ছিল সেই মঞ্চে আজকে অনেকে যোগদান হওয়ার কথা, রাতে অন্ধকারে তারা পুড়িয়ে দিয়েছে। কিন্তু সভাখানে হবে, তৃণমূল আটকাতে পারবে না, আর এইভাবে ভারতীয় জনতা পার্টি কেউ আটকাতেও পারবে না। এইসব কাজ ওরা যত করবে তাদের ততই ভারতীয় জনতা পার্টির ভোট বাড়বে আগামী যে লোকসভা নির্বাচনে। এই নির্বাচনে জনগণই এর উত্তর দিয়ে দেবে। এটা কখন ঘটেছে বলে আপনারা মনে করেন? রাতের অন্ধকারে, রাত্রি আনুমানিক শুনলাম যে 12টা 1টা বা 2টা নাগাদ হবে। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ওই বিজেপির একটা কি আছে, আইটি সেল নাকি, এরা এখন পরিকল্পনা করে। যেহেতু নিশীথ প্রামাণিকের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে যে ভোট গণনায় বোধ হয় ওর লোক লাগবে না, এত ভোট কম হবে, যার ফলে ওরা এখন নানা রকম ছলচাতুরি করতেছে। ওই আইটি সেল ওখান থেকে বলে দিয়েছে, পিঠে খাওয়ার গল্প বানালো কয়েকদিন আগে চৌমাথায় উদয়ন গুহর উপরে হামলা করে চাপানোর চেষ্টা করলো। এইবারে নতুন পদ্ধতি শুরু করে দিল ওরা, যে ওদের পার্টি অফিসগুলো ভাঙো, বাড়িঘর ভাঙো, মহিলাদের সামনে দাঁড় করিয়ে দাও, দিয়ে মহিলাদের উপরে লাঞ্ছনা হয়েছে, অত্যাচার হয়েছে এটা বলতে হবে। মানে দেয়ালে পিঠ ঠেকে গেলে যা অবস্থা হয় বিজেপির অবস্থা তাই, যার ফলে নিশীথ প্রামাণিক এবার আর থই পাচ্ছে না, তলটা দেখতে পাচ্ছে না, যার ফলে নানান ছলচাতুরি করতেছে। আমরা বলি যে আমরা শান্তিপূর্ণ ভোট চাই এবং তার জন্য আমরা চেষ্টা করতেছি, কাউকে আমরা অশান্তিও করতে দেবো না। নিশীথ প্রামাণিক যদি ভাবে থাকে যে এই ধরনের গণ্ডগোল পাকায় নিজেরা নিজেরা বাড়ি ভেঙে আমাদের নামে বদনামি করে অশান্তি করার চেষ্টা করে, সেটা কিন্তু আমরা প্রতিরোধ করি। তা কারণ এটা ওর একটা প্র্যাকটিস অথবা ট্যাকটিস, সেটাকে আমরা মনে করি। সভামঞ্চ পুরানোর যে অভিযোগ সেটা অস্বীকার একেবারে। ওদের সভামঞ্চ বলে সভাতে যে সভায় কোনো লোক হয় না তার আবার মঞ্চ পিছিয়ে, যে সময় লোক নেই তার আবার মঞ্চ পিছিয়ে, ওরাই মঞ্চ বানায়, ওরাই মঞ্চ পড়ায়, ওরাই বলে তৃণমূলের নামে বিভিন্ন দোষ দিয়ে দেয়। আমরা বলি যে এগুলো বন্ধ করেন, মানুষের কাছে যান, 5 বছর আসেন নাই, আবার নতুন করে আসতেছেন, আবার 5 বছর অপেক্ষা করেন, তারপরে ভোটটা পাবেন। এটা আমরা গ্রামে গঞ্জে ঘুরে যেটা